করে মেলাটারে মেলা দেখতে এসেছে যদি গোয়াল ঘর থাকে ছাগল গোহায় ওখানে আমরা বল যাইব কি নাই একটা বিয়া করেছি আমাদের বিটি ছেলে তোমার মত মত বেহাল হলো দেখবি বইতে গেলে কেমন দিয়ে দিবে বল 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 শুনবি না শুনা এগো মামা ছেলে জোরদার কই দিবে না লেখাল বড় করে হার যাব জোরদার করে হাত তালি করে দিব শুনতে পালে ভালো করে শুনে না হয়ে গেল দেখবি দেখ দেখ বিটি ছেলের বেলপ্রি দেখ আর বেটা ছেলের বেলপ্রি তো দেখ দাদা দিয়ে দাও ওই তো আগে বলে করে ফুলিতে যেটা তো কুলকুলি যাবে বুঝতে পারলিস বেটা ছেলে আছে বলে তোরা বাঁচে আছিস একাল ঘরে মায়া লোক ছেলে বলে চিঠি দিয়ে গেলিস কামানা ভুলে গেলিস এই দাদা কি বলি হ্যালো হ্যালো কম করে তো একদম প্লেন করে দাও প্লেন ইয়াকে দেখে নিছি একবার দাঁড়াও বলছি বিটি ছেলে ছিল বলে দুনিয়া তো আলি বাহ আমাদের কোনো দামেই নাই হিরো হোন্ডা যদি চাবি হারান যায় হিরো হোন্ডা গাড়ির কোনো দাম আছে আমরা চাবি বটি গো বেশি বলব নাই সময় নাই গান শুনো ফুলিনটাকে চাই আদ কই বলছে চাই কি নাম বট তোর গোপাল 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 ইয়ার শিলাবতী মেলা এসে খুলে গেলছে গোপাল ফুলিন তো গালি বটা খেলি বিয়ানিও নাই নি তোকে দুই একটা দিও দিছি দেরি নাই রেডি তুমি যদি এই খেলাটাকে তুই আসিস দেখো উল্টা পাল্টা বলছে বিটি ছেলে আমি অন্য দোকানে লিবটুকু রিচার্জ করাই আমি অন্য দোকানে লিবটুকু রিচার্জ করাই তুই যখন ফুলিনটার ঘর গেছিলি তখন ফুলিনকে সত্যি করে বললো তোকে কিছু খাওয়াইছিল না খাওয়াই নাই তবে এক গ্লাস জল দিল আর জলের সঙ্গে একটা সাদা মতন এমনি জিনিস কি টুক করে ফেলে দিল তা তাদের কি বেটা ছেলে হয়ে গান শুনতে দমে মজা লাগে মায়া লোকের মুখে কেন কেন দমে ভালো লাগে মায়া